তাহলে আসলেই মিলে গেল আমার কথাটা আমি কিন্তু জাস্ট একটা আইডিয়া করেই গতকাল বলেছিলাম কিন্তু আজকে যখন দেখলাম বিষয়টা একইভাবে ঘটছে তখন তো কেন ভালো লাগবে না আমি মনে মনে খুব আনন্দ পেয়েছি নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ন্যাচারালি আমি সাকিব ভাইয়ার কোনো আপডেট নিয়ে খুব একটা লেট তো হই না কিন্তু আজকে আমি বেশ কিছুটা লেট কেননা আমি একটুখানি রেস্ট করছিলাম আমার আজকে সত্যি একটু দেরি হয়ে গেছে গতকাল আমরা জানি গতকাল রোজ ডে ছিল এবং গতকাল সন্ধেবেলার দিকে সোনাল চৌহান মানে দরদ ছবির নায়িকাকে দিয়ে কিন্তু প্রমোশন স্টার্ট করানো হয় যে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে কিন্তু আসছে দরদের ফার্স্ট লুক পোস্টার এবং আমি গতকালের ভিডিওটাতেই বলেছিলাম যে মেকারসরা এইভাবে প্ল্যান করেননি তো যে এই প্রত্যেকটা ডেতে একজন একজন করে অভিনেতা দিয়ে দিয়ে এরকম করে রিলস তারা আনবেন ঠিক তাই আজকে দরদ সিনেমার মেন ভিলেন যিনি এই ক্যারেক্টারটা পোর্ট্রে করেছেন অলোক জৈন অলোক জৈন কিন্তু তিনি আজকে একটা রিল ভিডিও নিয়ে চলে এসেছেন এবং আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি তিনিও বলছেন যে বিশাল বিশাল বড় ধামাকা অপেক্ষা করছে তিনিও বাংলা এবং হিন্দি মিশিয়ে মিশিয়ে বলছেন তো সবটা মিলিয়ে না এই প্রমোশনের প্যাটার্নটা বেশ ভালো লেগেছে আমি বলবো না এর আগে এইরকম প্রমোশন হয়নি এ ধরনের প্রোমোশন আগেও হয়েছে বাট আমার মনে হয় এত মানে বাংলাদেশের তো এটা প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম যেটা সাকিব ভাইয়ার হাত ধরে শুরু করতে যাওয়া হচ্ছে তো এই রকম একটা প্রোমোশন যেহেতু এটা প্যান ইন্ডিয়ার প্রজেক্ট এবং প্রথম দুদিন মানে ইন্ডিয়ার অ্যাক্টার অ্যাক্ট্রেসদের দিয়ে এই যে বিষয়টা করানো এটা এটা অবশ্যই একটা পজিটিভ দিক হবে এই ছবিটার জন্য এমনটাই কিন্তু আমার মনে হয় তো খুব ভালো লেগেছে গতকাল যেমন সোনাল চৌহানের রিলটাও খুব ভালো লেগেছিল আজকেও আলোক জয়েনজির রিলটাও খুব ভালো লেগেছে এবং আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু দরদ নিয়ে ভীষণ পজিটিভ ভীষণ আশাবাদী তাদের কথা শুনে বা তাদের মধ্যে তাদের যে এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি তাদের কথা বলার সময় এখান থেকে বুঝতে পারছি যে তারা কাজ করে কিন্তু অত্যন্ত স্যাটিসফাইড তো এইবারে বড় পর্দায় যখন ছবিটা আসবে বা আমরা যখন চোদ্দোই ফেব্রুয়ারি ফার্স্ট লুক পোস্টারটা দেখব সেটা স্টিল পোস্টার হবে না মোশন পোস্টার হবে জানা নেই বাট যেটাই আসুক আমি এটুকু জানি যে সোশ্যাল মিডিয়া জুড়ে চোদ্দোই ফেব্রুয়ারি ফেসবুকের বলে শুধু দরদের পোস্টারই ঘুরবে আর কিচ্ছু না নিমেষের মধ্যে ট্রেন্ডিংয়ে চলে যাবে কেননা এই প্রজেক্টটা নিয়ে কিন্তু সকলে অত্যন্ত অপেক্ষা করছে তো অনেক ভালো হোক এই প্রজেক্টটা এবং অবশ্যই আমরা অনেক আশাবাদী এই প্রজেক্টটা নিয়ে আর এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তো যেইভাবে প্রথম দিন সোনাল চৌহান দ্বিতীয় দিন আলোক জায়েন মানে ছবির নায়িকা এবং তারপর দিন ছবির মেন ভিলেন এইভাবে করতে করতে এমনটা হয়তো আমরা দেখলেও দেখতে পারি যে ঠিক পোস্টার রিলিজের আগের দিন হয়তো সাকিব ভাই আর লাস্ট বাইটটা আমরা দেখতে পেলাম মানে রিলটা জানি না সেটা সম্ভব কিনা আমি জাস্ট একটা আইডিয়া থেকেই বললাম দেখা যাক কী হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো আর আমাদের ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা